নমস্কার দর্শক বন্ধু, আমরা এখন উপস্থিত রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রের 105 নম্বর ওয়ার্ডে। এই 105 নম্বর ওয়ার্ডে আজকে সায়নী ঘোষ, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কর্মসূচি রয়েছে। আজকে সন্ধ্যায় এই কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির জন্য কিন্তু জোর প্রস্তুতি চলছে। যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মঞ্চর বাঁধার কাজ প্রায় সম্পূর্ণ এবং এখানে আমরা পেয়ে গেছি 105 নম্বর ওয়ার্ডের নেতা তরুণ মণ্ডলকে। তিনি এই মঞ্চ প্রস্তুতির কাজ কিন্তু তিনি সরজমিনে খতিয়ে দেখছেন এবং এখানে তাদের দলীয় কর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন। আমরা শ্রী তরুণ মণ্ডলের সঙ্গে কথা বলবো যে সায়নী ঘোষের প্রচার নিয়ে এবারে এখানে কেমন সাড়া পাচ্ছেন তিনি। আসুন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। 105 নম্বর ওয়ার্ডে যে এই কেন্দ্রে আপনার কেন্দ্রে আসছে এখানে ওয়ার্ডে, সেইটার সম্পর্কে, কর্মসূচিটা সম্পর্কে একটু আমাদের বলুন। দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা যারা করি, আমাদের কাছে বড় বা বড় লোক গরিব লোক উঁচু নিচু কোনো ব্যাপার নয়। আমাদের কাছে হচ্ছে সবার ওপর মানুষত্ব, তাহার ওপর নাই। আমাদের একটা কথা হচ্ছে বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, অফ দ্য পিপিল, তিনটেই পাবো আমরা। লক্ষ্মীর ভাণ্ডারে ভোট হয়েছে, স্বাস্থ্যসাথী ভোট হয়েছে, খাদ্যসাথীতে ভোট হয়েছে। ওটাই বলতে চাইছি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার জন্য বিজেপি ইতিমধ্যে একটা হুমকি দিয়েছে। ওরা আসলে বন্ধ করবে, বাংলার মানুষ বুঝে গিয়েছে। তাই বাংলার মা বোনরা এই গরমকে উপেক্ষা করে তিন জায়গায় যে ভোট হয়েছে, কুচবিহার, জলপাইগুড়ি এবং দিনহাটা, যেখানে ভোট হয়েছে, মা বোনরা একেবারে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে স্বাভাবিকভাবেই। যে এখানে যে তিনটে নির্বাচন হয়েছে, সেই তিনটে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরাই জিতবে। আর একটা জিনিস, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সারা দেশের মানুষের আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে। বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার করেছে, বলেছিল স্বাস্থ্যসাথী করেছে, বলেছে খাদ্যসাথী করেছে, বলেছে 100 দিনের টাকা দেবে, বলেছে আবাস যোজনার টাকা দেবে, মমতাই দেবে। এর পাশাপাশি আর একটা বড় ঘোষণা যেটা করেছে, যে সারা ভারতবর্ষের মানুষ যদি ইন্ডিয়া গম যে যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকার চলবে। এবং সেই সরকারে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমাদের সরকার দেশে প্রতিষ্ঠিত হলে প্রতিটা পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে 10টা করে গ্যাস আমরা বছরে দেব। সায়নী তো যাদবপুরের ভূমি কন্যা, তো এটা কি প্রচারে বাড়তি সুবিধা দিচ্ছে? আমি একটা কথা বলি, সায়নী ঘোষ এমন একটা ক্যান্ডিডেট যেখানে অন্য কোনো ক্যান্ডিডেট তার ধারে ভারে আসবে না। আর সিপিএমকে কেন মানুষ ভোট দেবে? 34 বছর সিপিএম যা করেছে, বাংলায় যা করেছে, আর যাদবপুরের মানুষ সব জানে, সুজন চক্রবর্তী তার পারিবারিক এই যে চাকরি চুরি থেকে আরম্ভ করে সিপিএমের যত বড় বড় নেতা আছে সবার পরিবারের এই চাকরি চুরিতে রয়েছে। শুধু খালি বিজেপির তাবেদারি, বিজেপির তোষামত করার জন্য ওদের বিরুদ্ধে কিছু করছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার দলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের শীর্ষস্থানীয় নেতাদেরও ছাড় দেয়নি। ফলে আমরা একটা স্বচ্ছতা এবং নির্ভেজালভাবে আমরা দলটাকে আমাদের নেত্রী পরিচালনা করছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছে। ফলে আমরা জানি যাদবপুরে এদের জামানত জব্দ না হয়ে যায় সেইটা, কারণ মানুষ মুগুচি আছে। মানুষ বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেবো, স্বাস্থ্যসাথী ভোট দেবো, রূপশ্রীতে ভোট দেবো, আমরা ভোট দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প, প্রত্যেকটা পরিবারে 10টা করে গ্যাস বছরে ফ্রি, তার জন্য ভোট দেবো। সৃজন যে প্রচারটা চালাচ্ছে সেই প্রচারের কি মানে, সৃজনও তো এখানকার ভূমি পুত্র বলা যেতে পারে, তো এটা কি একটা বিশেষ টক্কর বলে মনে করছেন? সায়নী ভূমিকন্যা ও ভূমিপুত্র। আমি একটা কথা বলি, সৃজনকে আমরা ক্যান্ডিডেট হিসাবে ধরছিই না। তার কারণ হচ্ছে যে যাদের 5% ভোট নেই তাদের আবার কিসের ক্যান্ডিডেট? সৃজনকে কোনো ক্যান্ডিডেট বলে আমরা মনে করছি না। আর কারা যারা সৃজনের হয়ে যারা রাস্তা রাস্তায় নেমে মিটিং মিছিল করছে, তাদের মুখ দেখলে মানুষ ভোট দেবে না, কারণ 34 বছর তারাই দাঙ্গা করেছে, 34 বছর তারা ভোট লুট করেছে, 34 বছর তারা শিল্পকে ধ্বংস করেছে, 34 বছর কলকারখানা বন্ধ করেছে, 34 বছর যুবকের মেরুদণ্ড ভেঙেছে, 34 বছর শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। ফলে সেই লোকগুলো যদি ভোট ময়দানে নামে মানুষের কাছে ভোট চাইতে যায়, আর তুমি সাংবাদিকতা করো, তার আগেও কিন্তু তুমি এলাকার ছেলে, তুমি তো নিশ্চয়ই জানো যে এই অঞ্চলে সিপিএমের কী তাণ্ডব, সিপিএমের কী অত্যাচার। ফলে মানুষ ভুলে যায়নি, একটা সার্টিফিকেট আনতে গেলে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত দৌড়তে হতো। আর তৃণমূল কংগ্রেসের ওরম কোনো ব্যাপার নয়, এমএলএ পাড়ায় পাড়ায় বসে, কাউন্সিলর পাড়ায় পাড়ায় বসে, আর আমাদের এমপি সায়নী ঘোষ তিনিও পাড়ায় পাড়ায় বসবে। ফলে আমরা বলছি যে ওরা থাকবে দেয়ালে, আমরা থাকবো মানুষের খেয়ালে।
আমাদের জনপ্রতিনিধিরা থাকবে মানুষের মধ্যে আর ওরা থাকবে টিভির মধ্যে। আমার লাস্ট প্রশ্ন, যে যাদবপুরে কিন্তু কোনো এমপিকে আমরা দেখিনি যে এই কেন্দ্রে টানা সে 10 বছর ছিল, বরাবরই আমরা দেখেছি যাদবপুরে কিন্তু চেঞ্জ হয়েছে এমপি প্রত্যেকবারে, এবারে কি কোনো মানে সেরকম কিছু ইঙ্গিত বা আপনারা পাচ্ছেন? সে তো এক সময় বলতো দক্ষিণ কলকাতায়, দক্ষিণ কলকাতায়ও কোনো এমপি দুবার থাকে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় টানা এত বছর কীভাবে থাকলো? ওটা কোনো কথা নয়, মানুষ যখন বুঝে যাবে আমাদের আসল বন্ধুকে, মানুষ তাকেই রাখবে। অর্থাৎ মানুষ বুঝে গেছে যে বাংলার যদি নিপীড়িত, শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত মানুষের পাশে যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমাদের এখানে সায়নী ঘোষকে দিয়েছে। দেখুন, আমরা জেতার ব্যাপারে আমরা কোনো রকম চিন্তা করছি না, আমরা মার্জিনটা চিন্তা করছি, আমরা 3 লাখ দেবো না 4 লাখ দেবো সেই মার্জিনটা আমরা চিন্তা করছি। মার্জিনটা আপনারা কি মোটামুটি স্থির করেছেন? আপনাদের তো একটা ধারণা রয়েছে। তবে গতবার মিমি চক্রবর্তী যা জিতেছে আমি এইটুকুনি বলতে পারি যে তার থেকে অনেক বেশি ভোটে জিতবে। দেখুন, শেষ অঙ্ক তো গণদেবতা, জনদেবতা তারাই ঠিক করবে। তবে আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের যে আশীর্বাদ আমরা দেখছি তাতে আমার মনে হয় গতবারে মিমি চক্রবর্তী যা জিতেছিল তার থেকেও অনেক রেকর্ড ভোট ছাপিয়ে সায়নী ঘোষ জিতবে। থ্যাংক ইউ। সুদীপ্ত চক্রবর্তী, রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া, কলকাতা।